হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন, কলকাতা থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল এই দেখো ট্যাংরা মাছ কিনেছি, জালনাতে দেখছিলাম নিচে মাছালা এসেছিল, তো 1 কিলো মাছ নিয়েছি। নাস্টিন গিয়ে নিয়ে এসছে, তো মাছগুলো ওই মাছালাই কেটে দিয়েছে ওনার প্রয়োজন মতো, কিন্তু এগুলো আমি পুরো গোটা গোটা রাখবো না, কেননা ইয়াসিনের আব্বু বাড়ি নেই। তো গোটা মাছ মশলা দিয়ে ফ্রাই করে রান্নার আমার কোনো এখন ইচ্ছা নেই, আমি আমার প্রয়োজন মতো এগুলো কেটে নিচ্ছি। আর এই দেখো আজকে বাইরে এত পরিমাণ লোকজন জমা হয়েছিল, তো আমি ভাবছিলাম কী না কী হচ্ছে, এত চেঁচামেচি, এত কিছু, অনেক পুলিশ এসেছিলো, লেডিস জেন্টস সব রকমের পুলিশ এসেছিলো। তো তারপরে আমি জালনা খুলে দেখছি এখানে মানে ঘর ভাঙার জন্য এসছে, এই যে পাশে একটা ফ্ল্যাট তৈরি হয়েছে বিল্ডিং, এটা ভাঙার জন্য লোক এসছে সব। তো যাই হোক, এই দেখছিলাম এত আওয়াজ হচ্ছিলো সেই কারণে জানলা খুলে দেখছিলাম, এটা মনে হয় ইল্লিগালভাবে তৈরি হচ্ছে রোড সাইডে, যার কারণে ওরা ভাঙার জন্য এসেছে। তো যাই হোক, ওদের কাজ ওরা করুক। আর এখানে আমি দেখো ঝটপট দুপুরে রান্নাটা করে নিই, ইয়াসিন আমাকে পরেশান করছে ভীষণই। তো আমি রান্নাগুলো করে নিয়েছি, রেসিপিগুলো তোমাদেরকে আর দেখাচ্ছি না। তো আজকে আমার থালি আমি সাজিয়েছি একটা নর্মাল মেনু, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এক সাইডে আমি ভাত দিয়ে দিলাম। তো এই চালগুলো কিন্তু বাসমতি রাইস না, তোমরা একদম মানে মনে করো না, এগুলো আমার বাপের বাড়ির চালের ভাত, একদম দেশি চাল, যেটা কোনো বাসমতি রাইস না কিছু না। তো ওই ভাতটা নিয়েছি, একপাশে মাছের ওই যে মাছটা তোমাদেরকে দেখালাম ওই মাছের ঝোল নিয়েছি, তার পাশে নিয়েছি আমি ফুলকপি মটর আলু দিয়ে টমেটো দিয়ে একটা মানে মিক্স সবজি নিয়েছি, আর ডাল নিয়েছি, ডাল ছাড়া তো কোনো কথাই হবে না। আর পাশে একটুখানি সালাদ, সালাডের ভিতরে আমি নিয়েছি কি টমেটো পেঁয়াজ আর গাজর। তো ব্যাস এই হয়ে গেলো আমার দুপুরের মেনু, দুপুরে আমি আজকে এই খাচ্ছি। বন্ধুরা তোমরা কে কী খাচ্ছ, হেলদি খাও, যাই খাও হেলদি খাও। তো কেমন হয়েছে আজকে আমার সিম্পল এই মেনুটা, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তার ভিডিওটা দেখতে থাকো এই পর্যন্ত, যদি কেউ ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিও, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেল, আর আমার ইয়াসিনের আজকে ভীষণ জ্বর এসছে, শরীরটা ভালো না। তো আমি গিয়েছিলাম ওষুধ আনতে, এই দেখো আমি ওষুধগুলো নিয়ে এসেছি, মেডিসিনগুলো এখন ওকে আমি খাওয়াবো। তো আমি মেডিকেল থেকে জাস্ট দুটো মেডিসিন নিয়ে এসেছি, একটা হচ্ছে জ্বরের, একটা অ্যান্টিবায়োটিক। তো এই জ্বরের যে ওষুধটা আমি নিয়ে এসেছি এটা অনেক ইফেক্টিভ, এটা আমার নাস্রিন আলিশাও যখন ছোট ছিল ওদের জ্বর হলেও কিন্তু আমি এটাই খাইয়েছি, ক্যালপল, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ক্যালপলে আমি খাইয়েছি, আর অ্যান্টিবায়োটিকটা কি ট্যাক্সি মো খাওয়াতাম, তো মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক চেঞ্জ হতেই পারে, এমন কিছু না। তো যাই হোক, আমি ডক্টরের কাছে তেমন খুব একটা যাই না, যদি খুবই ভাইটাল কিছু হয় তবেই যাব। তো আল্লাহর কাছে মানে আমার এটাই আল্লাহর কাছে দোয়া করছি যে আমি এই ওষুধটা খাইয়ে যেন আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। তো ওর জ্বরটা প্রচুর এসছে, ওর মাথা ঘেমে যাচ্ছে, মাথাটা প্রচুর গরম, আর দুদিন আগে থেকে কিন্তু আলিশারও সর্দি লেগেছে, ওরও শরীরটা তেমন ভালো না। তো ওর জন্য আমি মানে দু ডোজ মেডিসিন নিয়ে এসেছি, আর ইয়াসিনের জন্য নিয়ে এসেছি, এবার এটাকে খাইয়ে দেবো। তো আমাদের এই যে এখন রাত হয়ে গেছে, তো এই ওষুধটা খাইয়ে জাস্ট ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর অ্যান্টিবায়োটিক ওষুধটা আমি নাস্রিনকে বললাম যে ওর ভিতরে যে ডিস্টিল ওয়াটারটা থাকে ওটা দিয়ে তুমি ওটা একটু মিক্স করে দাও, তো ও দিচ্ছে। আর এই যে ক্যালপল ওষুধটা তোমরা দেখতেই পাচ্ছ, তো একটু একটু নলেজ আছে ওষুধ সম্পর্কে, যার কারণে আমি কী হয় নিজের কিছু হলে কিংবা বাচ্চাদের কিছু হলে আমি ফার্স্ট স্টেপ আমি নিজেই ওদেরকে মানে সেবা করার চেষ্টা করি, নিজেই ওষুধ দিই, তারপরে যদি কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় তখন ডক্টর তো আছেই, এখানে ডক্টর অ্যাভেলেবেল, আমি যে ফ্ল্যাটে থাকি ওখানে ডক্টর আছে কাছাকাছি, ফোন করলে ওরা বাড়ি এসে আমার বাচ্চাকে দেখে যেতে পারবে, কিংবা আমিও গিয়ে দেখিয়ে নিয়ে আসতে পারবো, কোনো রকম কোনো অসুবিধা নেই এখানে, আল্লাহর রহমতে সব কিছুই ঠিক আছে। সুবিধা যেহেতু ইয়াসিনের আব্বু বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সবসময়, তো সব কিছু আমাকেই হ্যান্ডেলিং করতে হয়। তো হাতের কাছে ডক্টর আছে, তারপরে কাছাকাছি আল্ট্রাসাউন্ড থেকে এক্সরে থেকে নিয়ে মানে যাবতীয় সমস্ত রকম সুবিধা এখানে আছে, যার কারণে আমার বিন্দুমাত্র কোনো রকম অসুবিধা হয় না। তো দেখো এর নাকে কেমন পানি আসছে, মানে সর্দিটাও ধরেছে ভীষণভাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এইটুকুই আমি করছি, তো এখন আমি ভিডিওটা অফ করব, ওকে ওষুধটা খাইয়ে দিয়েই ওকে নিয়ে আমি শুয়ে পড়বো, আর বেশি রাত জাগবো না। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাপোর্ট করো, অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো আমাকে, অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করো। গুড বাই, সব খেয়ে নিয়েছে।
আর এই যে একটা নাকে দেওয়া ড্রপ এনেছি, এটা ছোটবেলা থেকেই এটা কিনে রাখতে।